বিশ্বকাপে পাকিস্তান আর যুক্তরাষ্ট্রের ম্যাচ সুপার ওভারে যাবে, এই কথা কি আপনি কখনো স্বপ্নে ভেবেছেন? হয়তো ভাবেননি, আমিও ভাবিনি, কিন্তু গতকাল ক্রিকেট বিশ্ব সেটাই দেখল। পাকিস্তানের দেওয়া 169 রান করতে গিয়ে যুক্তরাষ্ট্র কিন্তু একদম শেষ ওভারে গিয়ে তারা 19 রান দরকার ছিল সম্ভবত, সেই রান তারা টাই করে ফেলে পরবর্তীতে ম্যাচ গড়ায় সুপার ওভারে। সেই সুপার ওভারে খেলতে গিয়ে পাকিস্তান যে যুক্তরাষ্ট্রের দেওয়া 18 রান করতে গিয়ে তারা মাত্র 13 রান করে 1 উইকেট হারায়। একটু ভাবুন না, তার মানে এ থেকে আপনি কী বুঝতে পারছেন? আমার মনে হয় যে এবার বিশ্বকাপ যদি যুক্তরাষ্ট্র নিয়ে নেয় এটা কিন্তু অস্বাভাবিক কিছু না, এরকম একটি কথা কিন্তু পাকিস্তানের একজন ক্রিকেটার বলেছেন সাবেক, যে যুক্তরাষ্ট্র যদি এবার বিশ্বকাপ নিয়ে নেয় এটা কিন্তু একেবারে হতাশার কিছুই নয়। দর্শক, বিশ্বকাপে এখন এই যে যুক্তরাষ্ট্রের কাছে পাকিস্তান হারলো, এটা আমি মনে করি বাংলাদেশের জন্য কিছুটা হলো সান্ত্বনার। হ্যাঁ, হেরেছিল প্রস্তুতি ম্যাচে, হয়তো কিছুটা হলো সান্ত্বনা পেয়েছে বাংলাদেশ। কথা আছে না, কারো পায়ে যদি জুতা না থাকে, আপনার পায়ে জুতা না থাকলে কাউকে যদি আপনি দেখেন তার পায়েও জুতা নেই, তাহলে আপনার কাছে কিন্তু মনে একটা শান্তি লাগবে যে যাক আমি তো সমস্যা নেই, তার পায়েও জুতা নেই। এই হলো অবস্থা এখন বাংলাদেশের। যাই হোক, যুক্তরাষ্ট্রের জন্য শুভকামনা রইল।